দাজ্জালের ধ্বংস কিভাবে হবে? দাজ্জাল যখন মদিনায় কিছু করতে পারবে না, মদিনায় কিছু করতে না পারার পর সে বিফল মনোরত হয়ে রওনা হয়ে যাবে কোন দিকে? বাইতুল মাকদেসের দিকে। বাইতুল মাকদেসে তার ইহুদিরা তার জন্য অপেক্ষা করবে, শাজারতুল ইহুদ আছে ওখানে, ইহুদিরা অপেক্ষা করছে তার জন্য, এই জন্য সে সেদিকে যাবে। যাওয়ার সময় সে যখন অবস্থান নিবে সিরিয়াতে, এমন সময় একদিন ফজরের সালাতের সময় ঈসা আলাইহিসসালাম আসমান থেকে দুইজন ফেরেশতার হাতের উপর ভর দিয়ে তিনি মানারাত-উশ-শারকিয়া পূর্ব মিনারার উপরে, সিরিয়ার পূর্ব মিনারা এখনও সেটা আছে আলহামদুলিল্লাহ, সেখানে নাজিল হবেন। নেমে তিনি নিচে এসে দেখবেন যে একামত হয়ে গেছে, নামাজ হয়নি, এখনও সালাত হয়নি। তিনি তখন বলবেন এই সালাতে যিনি কায়েম করতেছে তাকে না সালাতটা আদায় করতে বলো। তারপর তিনি সালাতে ইমাম মাহদি যিনি আসবেন তিনি সালাতের ইমামতি করবেন, আমাদের এই ঈসা আলাইহিসসালাম তার পিছে সালাত আদায় করবেন। কিন্তু তিনি নবী হিসাবে আসবেন, নবী হিসাবেই থাকবেন, শরীয়তটা শুধু এই নবীর শরীয়তকে তিনি মেনে চলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীয়ত মেনে চলবেন। অনেকে বলে যে তিনি আসার পরে হানাফি মাযহাবের হবেন, তিনি আসার অমুক মাযহাবের পরে, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না, এগুলো রাজমাম বিল গায়েব, গায়েবের উপরে আক্রমণ করা। অনেকে বলেন তিনি আসার পরে মদিনাতে মারা যাবেন, এটাও রাজমাম বিল গায়েব, গায়েবের উপরে কথা বলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেননি এটা বলা যাবে না। বরং ঈসা আলাইহিস সালাম তখন তিনি বের হবেন, বলবেন যে কী হয়েছে বলো, দাজ্জাল বেরিয়েছে বলো, আমি তো দাজ্জালের জন্য এসেছি। মাসিহুল হুদা তখন মাসিহুল দাজ্জালকে ধ্বংস করতে আসবেন, ধ্বংস করতে এসে এগিয়ে যাবেন, বলবেন যে আমি তাকে, সে পালাচ্ছে, তখন সে দাজ্জাল পালাতে আরম্ভ করবে, পালাতে পারবে না, সে তখন বলবে আমি তোমাকে আঘাত করবই করব। তিনি তখন একটা হেরবা মারবেন, দূর থেকে নিক্ষেপ করার মতো ক্ষেপণাস্ত্র মারবেন, এরকম একটা মারবেন যেটা দাজ্জালকে, তাকে বাবুল লুদ অর্থাৎ বর্তমানে যেটা ফিলিস্তিনের অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মাকদেসের পাশে একটা বন্দর নগরী লুদ, সেখানে তাকে আঘাত করে হত্যা করবেন এবং তার মাধ্যমে দাজ্জালের পতন হবে। ঈসা আলাইহিসসালাম তখন আল্লাহর বান্দাদের নিয়ে তখন সেখানে তার রাজত্ব কায়েম করবেন। কোনো বর্ণনায় 7 বছর, কোনো বর্ণনায় আরও 40 বছর তিনি সেখানে ঈমানদারদের নিয়ে অবস্থান করবেন এবং দুনিয়াতে শান্তি প্রশান্তি আবার প্রতিষ্ঠিত করবেন। এবং কিছু নিয়ম কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিছু নীতি আছে যেগুলো রাসূল বলেছেন, ঈসা পর্যন্ত চলবে, ঈসার পরে ওই নীতি চলবে, শরীয়তের কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলি তিনি বাস্তবায়ন করবেন। এ হচ্ছে দাজ্জালের ফিতনা। প্রিয় ভাইরা, দাজ্জালের ফেতনা গল্পের কাহিনীর মতো নয়, এগুলি বাস্তব কাহিনী, এগুলি ঘটবেই ঘটবে। আপনি আমি দোয়া করবো আল্লাহ যেন দাজ্জালের ফেতনা আমাদের সামনে না নিয়ে আসে, আমরা যেন দাজ্জাল না দেখি এবং দাজ্জালের শুরু অংশ সেটাও যেন না দেখি। আল্লাহ যেন আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেন, সবসময় এই দোয়া করবেন এবং এই এর মাধ্যমে ইমান নিয়ে কবরে যাওয়া যেন আমাদের নসিব হয়, আল্লাহর কাছে আমরা সেই দোয়াই করব। হাজা এটাই আমি বলবো এবং দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই আমল কবুল করেন, এই মাঠকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। যারা মাঠে এই দার্সে এই আলোচনার সুযোগ করে দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করছি এবং আমরা আরও শুকরিয়া আদায় করছি যারা আমাদের আলোচনা শুনেছে সবাইকে। আর সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।